মনোনয়নপত্র দাখিল করার সময় ত্রুটি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3 আসনের উপনির্বাচনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে একজন ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে দুজন রয়েছেন। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় 10 জনের তালিকা তদন্তে একজনের স্বাক্ষর ভুল পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের রিটার্নিং কর্মকর্তা AKM গালিব খান জানান, মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে জাসদ নেতা মনিরুজ্জামান মনির বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী একজন ঋণ খেলাপির জামিনদার হওয়ায় এবং জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল ঋণ খেলাপি হওয়ায় দুজনের মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। এদিকে বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।